বিরতির পর আবারও আপনাদের স্বাগত। শনিবার একসঙ্গে তিন তিনটি ওয়ার্ডে অনুষ্ঠিত হল প্রতি ঘরে সুশাসন শিবির। পুর নিগমের 35, 36 ও 47 নম্বর ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এই শিবির। রাজ্যের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ওয়ার্ডগুলোতে প্রতি ঘরে সুশাসন শিবির অনুষ্ঠিত হচ্ছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তার পাশাপাশি সাধারণ মানুষের অনেক সুবিধাও হচ্ছে। বিভিন্ন কাগজপত্র থেকে শুরু করে ডকুমেন্ট থেকে শুরু করে বিভিন্ন সার্টিফিকেটগুলো সহজে পেয়ে যাচ্ছেন সাধারণ মানুষ হাতের কাছে প্রতি ঘরে সুশাসন কর্মসূচির মাধ্যমে। শনিবার একসঙ্গে তিনটি ওয়ার্ডের অনুষ্ঠিত হয়েছে প্রতি ঘরে সুশাসন শিবির। পুর নিগমের 35, 36 ও 47 নম্বর ওয়ার্ডে উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এই শিবির। প্রতিটি শিবির ঘুরে দেখেছেন মেয়র দীপক মজুমদার। শিবির পরিদর্শন করে কি বলছেন মেয়র দীপক মজুমদার শুনুন। সরকারে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে সরকার সিদ্ধান্ত নিয়েছে সরকারি সুযোগ সুবিধাগুলি প্রতি ঘরে যাতে পৌঁছে, এ কারণে প্রতি ঘরে সুশাসনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তার অঙ্গ হিসাবে আগরতলা পৌর নিগমও আমরাও দায়িত্ব নিয়ে এই কাজগুলি করছি। প্রতিটি ওয়ার্ডে সুশাসন প্রতি ঘর সুশাসন প্রোগ্রাম চলছে। আজকে আগরতলা পৌর নিগম অন্তর্গত 47 নম্বর পৌর নিগমের ওয়ার্ডে আমাদের মাননীয় সরকার মিনা রানী সরকারের উদ্যোগে পৌর নিগমের ব্যবস্থাপনায় প্রতি ঘরে সুশাসনে কর্মসূচি নেওয়া আছে। সেখানে ম্যাজিস্ট্রেট স্টেশন, পিআরটিসি, রেশন কার্ড, তার দ্বিতীয়ত বিভিন্ন যে যে কাগজগুলি দরকার, বিশেষ করে আমি বলবো যে একটা পরিবার বা একটা পরিজনের বা একটা ব্যক্তির যা যা প্রয়োজনীয় কাগজপত্র যারা করেননি তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য সরকারিভাবে সরকারের সমস্ত সুযোগ সুবিধাগুলি এই প্রশাসনিক ক্যাম্পের মাধ্যমে হচ্ছে। সারা রাজ্যে এটা ব্যাপক, সারা এখানে অনেকেই অফিস সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট বিক্রি করছে। এটা একটা এত সুন্দর ব্যবস্থাপনা যে যারা দীর্ঘদিন করেন, বিশেষ করে গরিব অংশের মানুষ যারা একটু অফিস কাছে যেতে পারতেন না, জানতেন না, বুঝতেন না, তাদেরকে এখন পৌঁছে দেওয়া হচ্ছে। আজকে অনেকগুলি কাগজ তারা পেয়ে যাবে হাতে হাতে, আর যেগুলি পাবেন না এগুলি আমাদের ওয়ার্ডের মাধ্যমে তাদের বাড়ি থেকে পৌঁছে দেবে। মানে বাড়িতে যে সুশাসন প্রথম সরকারি যে সুযোগগুলি প্রথম সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সুযোগগুলি সুফল এই এলাকার লোক যারা এতদিন পাননি তারা পাবেন। আমার বিশ্বাস এই ক্যাম্পের অংশগ্রহণ করছে আমাদের বিভিন্ন রাজ্য সরকারের আধিকারিক ও বিভিন্ন দপ্তর, সমস্ত দপ্তর, মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন, আগরতলা পৌর নিগমের বিভিন্ন জল বোর্ডের, ডিডাব্লিউসি, সমস্ত সবাই এসেছেন। মানে একটা পরিবারের বা একটা মানুষের যা যা প্রয়োজনীয় দরকার সমস্তগুলি ব্যবস্থাপনা এই প্রশাসনের মধ্যে তারা পেয়ে যাবেন। আমি বলবো এটাতে সারা রাজ্যবাসী, বিশেষ এই রাজ্যে প্রথম আমাদের বিজেপি পরিচালক সরকার হওয়ার পর প্রতি ঘরে সুশাসন যেটা কর্মসূচিটা খুব সফল হচ্ছে এবং এটা উপকৃত হবে। আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদার কি বলেছেন এবং তিনটি ওয়ার্ডের একসঙ্গে প্রতি ঘরে সুশাসন শিবির অনুষ্ঠিত হয়েছে আজকে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে পরিদর্শন করেছেন প্রতিটি শিবির মেয়র দীপক মজুমদার এবং তিনি সন্তোষ প্রকাশ করেছেন। প্রতি ঘরে সুশাসনের মাধ্যমে সাধারণ মানুষের অনেক সুবিধা হচ্ছে। তাদের বিভিন্ন ডকুমেন্ট থেকে শুরু করে সার্টিফিকেট তারা হাতের কাছে পেয়ে যাচ্ছেন এমনটাই কিন্তু বলছেন সাধারণ মানুষ এবং রাজ্যের বিভিন্ন জায়গাতে প্রত্যেকটি ওয়ার্ডে হচ্ছে এই সুশাসন শিবির। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।